ছয় থেকে 650 পিস প্রতি বিঘা, অর্থাৎ 100 শতকে আপনি 2000 পিস মাছ 250 গ্রাম যদি আমরা দেই, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি হাফ কেজি দেই তাহলে আমাদের 1000 দিতে হবে, এবং যদি আমরা মাঝামাঝি দেই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এডিটরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয়, আমাকে অনেকে কমেন্ট বলে থাকেন 1 একর পুকুরে মিশ্র চাষে কিভাবে কতগুলো মাছ চাষ করা যাবে। তো আমি আপনাদের সেই জবাবের উত্তরে বলছি, আমরা যারা এখন মিশ্র চাষ করতে চাই, এরেশন পদ্ধতি আধুনিক চাষ, তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা অবশ্যই মিশ্র চাষে আপনারা 1 একর পুকুরে 2 লক্ষ পাবদা মাছ ছাড়তে পারবেন, সেটাকে টিকানোর জন্য আরও 20%, অর্থাৎ আরও 40,000 বেশি দিতে পারবেন। এবং এই পাবদার পাশাপাশি সিলভার কাপ 100 শতকে আপনি 600 পিস সিলভার 250 গ্রাম সাইজের আপনি দিতে পারবেন, আর যদি আপনি হাফ কেজি সাইজের দেন তাহলে অর্ধেক হয়ে যাবে। এইরকম একটা আমরা মাপক বলে দিলাম যে 250 গ্রামে 600 দিলে হাফ কেজিতে আপনি 300 দিবেন, যদি এর মাঝামাঝি দেন তাহলে একটা অ্যাসেসমেন্ট বের করে দিতে হবে। ব্রিগেডের ক্ষেত্রে আপনি 100 পিস ব্রিগেড দিতে পারবেন হাফ কেজি সাইজ, যদি আপনারা এখানে 250 দেন তাহলে 200 দিতে পারবেন, এবং যদি মাঝামাঝি হয় মাঝামাঝি ওয়েটটা বের করতে হবে 100 শতকের হিসাবে। কাতলার ক্ষেত্রেও আপনারা যদি পাবদা এইভাবে দেন তাহলে কাতলা আপনারা 100 পিস দিতে পারবেন। এবং আপনারা আরও মনে রাখবেন যে মাঝারি স্তরে আপনার পুরো লটটাই ফাঁকা থাকবে, যার কারণে আপনি মাঝের স্তরে অবশ্যই যে মাছগুলো দিতে পারবেন সেটা হলো রুই মাছ। যদি আপনি 250 গ্রাম সাইজের দেন, অর্থাৎ 1 কেজিতে 4টা 5টা, তাহলে আপনাকে অবশ্যই 600 পিস প্রতি বিঘা, অর্থাৎ 100 শতকে আপনি 2000 পিস মাছ 250 গ্রাম যদি আমরা দেই, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি হাফ কেজি দেই তাহলে আমাদের 1000 দিতে হবে, এবং যদি আমরা মাঝামাঝি দেই তাহলে এই 250-র মাপক থেকে হাফ কেজির মাঝামাঝি আমরা অ্যাসেসমেন্ট করে দেব। এবং নিচের অংশে গিয়ে যদি আমরা শিং, মাগুর, পাবদা, ট্যাংরা দেই বা গোলসা দেই, সেইখানে আমরা ইনক্লুডিং 2000 দিতে পারবো। মাগুর আমরা প্রতি শতকে 100, অর্থাৎ আমরা 100 শতকে সর্বোচ্চ 10,000 মাগুর দিতে পারবো। আমরা যদি 2000 পিস মাছ দেই 300 থেকে 400 পিস আমরা প্রতি শতকে শিং দিতে পারবো, এবং বাকি 1500 পিস আমরা ট্যাংরা অথবা গুলসা বা দেশি ট্যাংরা দিতে পারবো। এই মাছগুলো সম্পূর্ণ মাটিতে ডেনসিটি তৈরি করবে, ঘনত্ব তৈরি করবে, পুকুরের পানিতেই নিচের অংশে তারা মাটিতে ড্রেন করে থাকবে। আর আমরা এই মাছগুলোর উপরের স্তর, যেটা পুকুরের লাস্ট স্তর পানির যেটা, সেইখানে আমরা মিগেল এবং কালিবাউস এবং মিরর কাপ, যেটাকে কার্ফু অনেকে বলে থাকি, এইটার তিনটার সমন্বয়ে আমরা 100 শতকে অবশ্যই মিগেল দেব। ইনক্লুডিং 100 শতকে আমরা 600 পিস মিগেল দেব। আমরা যদি কালিবাউস পাই তাহলে আমরা 400 পিস কালিবাউস দেব, আর আমরা মিরর কাপ দেব 200 পিস। আর যদি আমরা কালিবাউস না পাই তাহলে মিগেল আমরা 600 জায়গাতে 800 দিয়ে আমরা মিরর কাপকে 400-তে রূপান্তরিত করব। করে আমরা সুন্দর সঠিকভাবে মিশ্র চাষে আমরা মাছগুলোকে পুকুরে সেট আপ করবো। এটা একটা ধারণা মাত্র, আসলে এরেশন ব্যবহারের ফলে অনেক ঘনত্বে মাছ চাষ করা সম্ভব হয়, কেননা এটাকে আমরা যখন কমপ্লিটলি একটা লট করব তখন আমরা পর্যায়ক্রমে
এটার উপরে একটা এক্সপেরিমেন্টালি ধারণা আসবে এবং আমরা এখানে বিভিন্ন মাছকে আরো কম বেশি আরো ঘনত্ব করতে পারবো। মাছের ঘনত্ব আমরা যত বেশি করব মেশিনের ঘনত্ব তত বেশি হবে। এখন আমরা যে মেশিনগুলো একটি পুকুরে লাগাচ্ছি একে করে সেইখানে আমরা ইনক্লুডিং 10-12টা মাছ পর্যন্ত চাষ করা সম্ভব হবে। সেইখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে ক্রমাগত ইরাশনের ফলে পানির অনেক স্বাস্থ্য আস্তে আস্তে নিচের অংশে ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইটাকে অবশ্যই আমরা একটা পর্যায়ে মাছ ছাড়ার 2 মাস পর থেকে পারলে 15 দিন পরে আমরা 2 থেকে 3 ফিট পানি মাঠ পাম্প দিয়ে বাইরে ফেলে দিয়ে ভূগর্ভস্থের পাম্প দ্বারা নতুন পানি দেব এবং আমরা পাশাপাশিভাবে অবশ্যই মাথায় রাখব যে প্রতি 20 থেকে 21 দিনের মধ্যে আমরা 4 থেকে 6 ফিট পানি বা 8 ফিট পানি হইলে আমরা প্রতি শতকে 1/2 কেজি চুন এবং আমরা 400 গ্রাম লবণ আলাদা আলাদা পানিতে গোলায়ও মারতে পারবো, একসঙ্গে মারতে পারবো এবং 100 শতকে আমরা পরপর 3 দিন 300, 200, 200, 200 করে 600 গ্রাম আমাদের 100 শতকে 600 গ্রাম 3 দিনে 1800 গ্রাম পটাশিয়াম পার ম্যাগনেট যেটা গোলাপের পাপড়ির মতো পানিতে গোলায় আমরা অবশ্যই মারতে হবে। কারণ পানির নিচের যে আয়োডিন এবং ক্যালসিয়াম এর যে ঘাটতি প্যারামিটার যেটা পানির সেটাকে কন্ট্রোল করার জন্য এবং যে কোনো ধরনের ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ যেন কোনো কারণে সৃষ্টি না হতে পারে সেটার জন্য কোনো মেডিসিন ব্যবহার না করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আমরা ব্যবহার করতে পারলে আমাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে, ভালো হবে। এবং পাশাপাশিভাবে আমরা সবসময় খেয়াল রাখব পানিতে যেন বেশি খাবার নষ্ট না হয়। এইটার কারণে আমাদের পুকুরের চারিদিকে যদি আমরা নেট জাল লাগিয়ে দিয়ে তার 3 ফিট দূর দিয়ে দড়ি পানির লেভেলে টানাই দিয়ে কচুরি পানা সেট করি তাহলে আমাদের যে ক্রমাগত ইরাশনের ফলে জৈবিক যে খাবারগুলো নষ্ট হয়ে উপরে উঠে আসবে সেগুলো ডাস্ট হবে এবং অনেক খাবার আপনারা লক্ষ্য করবেন যে বর্জ্য আকারে আবার ডুবে যাবে। সেটাকে এই কচুরি পানাগুলো খেয়ে ভেষজ খাবার তৈরি হবে, এই খাবারের শিকড় ড্যাপি ডুপি যেগুলো হবে মাঝে মাঝি টাজি এগুলো মাছে খাইলে এগুলো থেকে আমাদের উদ্ভিদের যে প্রোটিন দরকার আছে উদ্ভিদের উৎস থেকে যে খাবারগুলো প্রাণীর শরীরে দরকার আছে সেগুলো সেখান থেকে তৈরি হবে একদিকে, আর একদিকে পাড়ের যে ধাক্কাগুলো সেগুলো রোধ করবে, অন্যদিকে পানির স্বাস্থ্যকেও ইরাশনের সাপোর্টিং হিসাবে সহযোগিতা কাজ করবে। এই প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষ আপনারা সুন্দর এবং সঠিকভাবে করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।